হয় নির্বাচনের দিন চমু চাপি অহার দেখবলে পাওয়া গেছে যে শোণিতপুরের বিজেপি দলের মনোনীত প্রার্থী রঞ্জিত দত্তই তীব্রতর করে তুলিছে প্রচার অভিযান। বিশ্বনাথ সমষ্টিত নতুনক অন্তর্ভুক্ত হওয়া চতিয়া সমষ্টির বিভিন্ন ঠাইত আসলে নির্বাচনী সভা অনুষ্ঠিত করেছে আর রাইজের কথা পাতিছে। এই মুহূর্তে রঞ্জিত দত্ত আছে আমার লগত আর আমি পুনে পুনে আসলে রঞ্জিত দত্তর লগত কথা পাতিবলে যত্ন করছো। আমার মিটিং দেখিছে না মানুষ কি আছে, কংগ্রেসে ইমান ডর রেলি করেছে মিটিং করেছে দেখিছে, কংগ্রেসের মানুষ কোন আছে? কংগ্রেসের মানুষ সব ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে, কংগ্রেসের মানুষই নাই। গতি 2 লাখ ভোটত কি অঙ্কত কইছে মনে নাজানো, তো কি এই কেমিস্ট্রি আছে ম্যাথমেটিক্স আছে নাজানো। আমি এটা বিধায়কের মাজত আমার কম্পিটিশন হয়েছে, বুথত আমার কম্পিটিশন হয়েছে যে কোন বুথে বেশিকে ভোট দিব, কোনজন বিধায়কে কৈছে যে মই 1 লাখ দিম, কোনোবাই কৈছে 1,10,000 দিম, কোনোবাই 1,20,000 দিম, মণ্ডল সভাপতি সকলের মাজত কম্পিটিশন হয়েছে। গতি বিধায়ক মণ্ডল সভাপতি বুথ সভাপতির মাজত কম্পিটিশন নিজের মাজত প্রতিদ্বন্দ্বী হয়েছে। এটা কংগ্রেসে তার উপর যদি কয় 2 লাখ ভোট এই আর কি হবো দেখা যাক। কংগ্রেসের প্রার্থীগুলো কয়ে আছে যে তখন দুখিয়া ঘরের লড়া, আপনি ধনী ঘরের ব্যক্তি, আপনি বুথে বুথে কিনা পুরস্কার ঘোষণা করেছে না দুখিয়া বলে কোনে কলে? পুতেশ আছে কিবা আছে নাকি আপনার রেকর্ড আছে? আমার বিজেপির কার্যকর্তায় কোয়া কিবা ফুটেজ আছে নাকি? নাই তো তখেতে কইছে, তখেতে হয়তো খুব শুনব লাগিব মানুষ কব লাগিব। দুখিয়া হোক ধনী হোক এটা আমার কবলগা নাই, আমার মূল ঘরের ওসর আমি একলগে থাকো, সামাজিক অনুষ্ঠান আমি একলগে কাম করো, বিহু হোক পূজা হোক কিবা রাস হোক আমি একলগে থাকো। কিন্তু কংগ্রেসের প্রতিনিধিতা করেছে, মই শুভেচ্ছা দিম আশীর্বাদ দিম মই কইছোই। গতি ইয়াত মানে আমার দলের কার্যকর্তায় যদি যদি কিবা ইটিকিং করেছে ইনসাল্ট করেছে নামটো কোক, তেতিয়া আমি দলের দলীয় অনুশাসনমূলক ব্যবস্থা লম নয়, আমি আমি ভারতীয় জনতা পার্টির তেমন ব্যবস্থা লব, কিন্তু আমাকে তো কব লাগিব নয়। গতি সেইটা একটা আবেগ সৃষ্টির একটা ব্যবস্থা। ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছে, আপনি কেতিয়া মনোনয়ন পত্র? মানে 27 তারিখে করম, যেহেতু এইকদিন আমার মিটিং চলি আছে 27 তারিখের না করে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিব, রাজ্যিক সভাপতি ডাঙরিয়া আহিব আর বহুতো মন্ত্রী বিধায়ক আহিব। গতি আমার এটা ক্যাম্পেনিং চলি আছে তীব্র গতি আর আমি বিপুল ভোট রেকর্ড সংখ্যক ভোটত ইয়াবা বিজয়ী। ভূপেন বরাই সংবাদমেল যোগে কৈছে যে আপনাকে পলিটিক্যাল মার্ডার করা হয়েছে, আপনাকে মুখ্যমন্ত্রী এবার হরাবর কারণে তেজপুর বা টিকিট দিছে, এনে ধরনের এখন সংবাদমেল সম্বোধন করবলে এই কথাখিনি উল্লেখ করেছে। কিন্তু মোক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কিয় পলিটিক্যাল মার্ডার করব? মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকতো মূল সম্মান যাচিছে, মূল সমষ্টি ডিলিমিটেশন হয়ে গেল, মই বিধায়ক হব নোৱাৰো, বিধায়ক ইলেকশন খেলিব নোৱাৰো, মোক এমপি টিকেট দিবলে মোক তো সম্মান জানাইছে, গতি ইয়াত পলিটিক্যাল মার্ডার কর, নিজে পলিটিক্যাল মার্ডার হয়ে গেছে। আজি লক্ষিমপুর ক্যান্ডিডেট দিব পাৰা নাই, আর যদি ইমান পলিটিক্যাল কিয় কলে যে আমি তেজপুর লক্ষিমপুর আর ডিব্রুগড় আমার দুর্বল ক্যান্ডিডেট বলে মুখের পর খেলি বলা, নিজে স্বীকার করেছে যে শোণিতপুর যেন প্রার্থী দিছে আমার দুর্বল ক্যান্ডিডেট কৈছে না, প্রেস মিটত কৈছে নয়। গতি পলিটিক্যাল মার্ডার তো ইয়াক করেছে, আমার প্রেমলাল গঞ্জুক করেছে ভূপেন বরা ডাঙরিয়ায়। ভূপেন বরা ডাঙরিয়ায় তাত সংগ্রামেলত আর একটা কথা কৈছে যে প্রথমে মন্ত্রিত্ব পদ কাটি তাৰপিছত এমএলএ পদ কাটি, এইটো মোৰ চকীখন কেতিয়াও পার্মানেন্ট নহয়, মোৰ চকী ভারতীয় জনতা পার্টির আজি মোক কি দিয়া নাই, বিধায়ক 4 বার হল, এবার মই রাজ্যিক সভাপতি হলো, মন্ত্রী হলো, তারপরে মোক দলে কি দিব লাগে, দলে মোক কি দিব যে ইমান দিন মই দলক সেবা করার কারণে মোক দলে মোক পুরস্কার দিছে আজি, আর মই যে বিধায়ক হয়ে থাকি বলে, মই মন্ত্রী হয়ে থাকি বলে, মই এমপি হয়ে থাকি বলে, মোর পিছল লাইনত মানুষ নাই নেকি? মোর পিছল লাইনত দেখি আজিকালি যে আপনি নতুন প্রজন্ম যে মানে ভারতীয় জনতা পার্টি কেউ যোগদান করেছে, আর আমি এই সসম্মানে এড়িয়ে দিব লাগে। কংগ্রেসত আছে আপনি দেখব বাপেকো এমএলএ পিতাকো এমএলএ, সেইটাই কংগ্রেসের পরম্পরা, আমারও নাই, মূল লোটে কি ইলেকশন খেলিব নেকি, মূল লোটো মূল পিছত দেখিছে নেকি, মূল লোটো মূল পিছত মানে তাক বনায় আনা নাই নয়, গতি মোক কি পলিটিক্যাল মার্ডার করব?
পলিটিক্যাল মার্ডারটো ভূপেন বৰা ডাঙরিয়ায় প্রেমলাল গঞ্জু ডাঙরিয়াক কৈছে। ভূপেন বৰা ডাঙরিয়া কিয় খটকাও নল তেজপুর ইলেকশন, শোণিতপুর ইলেকশন খেলিব কারণে কিয় খটকাও নল? যদি খটকাক থাকলে ইয়াত খেলি নিলেন। গতি পলিটিক্যাল মার্ডার মই হওয়া নাই, পলিটিক্যাল মার্ডার ভূপেন বৰা ডাঙরিয়ায় প্রেমলাল গঞ্জুক কৰিছে। যেহেতু আগৰ দুটা নির্বাচনত চাহ জনগোষ্ঠীর দুগৰাকী নেতা এই শোণিতপুর লোকসভা সমষ্টির পৰা এমপি আছিল, কিন্তু এবাৰ আপুনি আপোনাক প্ৰক্ষেপ কৰা হৈছে, চাহ জনগোষ্ঠীৰ পৰা কিছু প্ৰভাৱ পৰিব নেকি ভোটৰ ক্ষেত্ৰত? কোনো চাহ জনগোষ্ঠীত ভোট লাগিব, গুৰ্খা ভাইসকলৰ ভোট লাগিব, অসমীয়াৰ ভোট লাগিব, মুছলমানৰ ভোট লাগিব, সবৰ ভোট লাগিব। এইটো সমষ্টি অকল অসমীয়া নহয়, অকল চাহ জনগোষ্ঠী নহয়, অকল নেপালী নহয়, সব জনগোষ্ঠী লৈ পেলাই এইটো সমষ্টি, সবৰে ভোট লাগিব। আৰু এইটো কথাটো হৈছে কি, ইয়াত চাহ জনগোষ্ঠী নিদিয়াৰ কাৰণে চাহ বাগানৰ মানুহে ভোট নিদিয়াকৈ নাথাকিব বিজেপি, সেয়া ওজাই ভোট দিব। বাগানত কিয় কংগ্ৰেছে স্কুল খুলিব নোৱাৰিলে? শিক্ষানুষ্ঠান কেইটা হ'ল বাগানত? বাগানত ফেভাৰ ব্লকৰ ৰাস্তা কেতিয়া হ'ল? কাৰ দিনত হ'ল? কোনে কৰিলে? কংগ্ৰেছে কৰিলে? বাগানৰ মানুহে, চাহ জনগোষ্ঠীৰ মানুহে, গোৰ্খা ভাই ভনীসকলে এইবাৰ হিয়া উজাই ভোট দিব, মোক ভোট নিদিয়ে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক পদুম চিহ্নত ভোট দিব, আৰু তৃতীয়বাৰৰ বাবে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী মই চিনিয়ে নাপাওঁ। আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ এই বাইদেউসকল আছে, আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ আমাৰ বুথে বুথে কেম্পেইন হ'ব। আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ আমাৰ বুথৰ প্ৰেচিডেণ্ট, শক্তি কেন্দ্ৰৰ প্ৰমুখ আৰু এই লাখপতি বাইদেউসকল, গতিকে আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ এইসকলেই, বেলেগ কোনো নাই। কিমান ভোটত জিকিম বুলি আশাবাদী? এইটো মই পিছত ক'ম, এতিয়া কৈ দিলে আপোনালোকে বেয়া বুলি একেবাৰে সব যদি মই দি দিওঁ, আপোনাৰ টি আৰ পিটো বাঢ়ি যাব, টি আৰ পিটো পিছতো ৰাখক।